অনেক গরমের মধ্যে মনে হয় একটু শান্তি আনে। তো এই দুইটা কালারই সেম, এটাতে ব্লক করানো দরকার, তাহলে আমরা এটাতে ব্লক করাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু নতুন ডিজাইনের, নতুন কম্বিনেশনের ড্রেস নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগুক মন্দ লাগুক, অবশ্যই পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা মানে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা লাইক কমেন্ট শেয়ার একটু করবেন। আর হ্যাঁ, অনেকেই দেখি যে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান, যেহেতু আমাদের স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাতে হয়, তো অনেক ছবির পাশে কিন্তু সাবস্ক্রাইব করা থাকে না, ওইটা লাল হয়ে থাকে। তো প্লিজ আপনারা ওইখানে একটা গুঁতা দিয়ে ওইটারে লালটারে সাদা করে দেন, তো খুব বেশি সমস্যা মনে হয় যে হবে না। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা কিছু ড্রেস দেখাবো। এই যে ড্রেস দেখাবো, এখানে দুইটা ডিজাইনের ড্রেস আছে, বাট একটা ডিজাইনের চারটা কালার আছে, চারটা কালার আপনাদের সামনে আমরা মেনশন করব, আর একটা সলিড ডিজাইন দিব। তো আচ্ছা শুরুই করি, হ্যাঁ শুরু করি আর বলি। তো আমাদের এই যে এই ডিজাইনটাই আমি হচ্ছে কাজ করতে চেয়েছিলাম, তো সেই জন্য এনেছিলাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আচ্ছা, কাজের আগে দেখি আপনারা এই জিনিসটাকে কতটা পছন্দ করেন, মানে কাজ ছাড়াই কতটা পছন্দ করেন। তো এইটা ভেবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা হচ্ছে না সাদার সঙ্গে, সাদার সঙ্গে বেগুনি একটা কালার, মানে কালারটা আমার কাছে যে এত ভালো লাগছে, কারণ এই যে হচ্ছে যেমন মাঝ বয়সী মানুষ বা ইয়ংরাও, মানে অনেক সময় হয় না যে একটু সাদা কালারের সাথে একটু হালকা একটা মিন্ট কালার পরবো, তো সেই রকম এই কালারটা, মানে এই কালারটা দেখলেই মনে হয় কি গাটা একটু শান্তি হয়ে যায়, বিষয়টা এরকম। তো এইটা হচ্ছে সেটার হাতটা আছে, আর এটার এই যে সালোয়ারের যে কাপড়টা আছে সেই কাপড়টাতেও কিন্তু প্রিন্ট করা আছে। হ্যাঁ, যেহেতু এটা একটা বক্স বক্সের মতো, এই যে এটা হচ্ছে প্রিন্টটা করা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটার মধ্যে যে একটু সোপ সোপের মতো, এটা কিন্তু মার দেওয়ার দাগ। আর ও না, আমি এটাতে ব্লক করাতে চেয়েছিলাম, বাট আমার কাছে পরে মনে হয়েছে যে আসলে ব্লক করালে জিনিসটার হয়তো সৌন্দর্যটাও নষ্ট হতে পারে। তো এই বিষয়টা আপনারাই আমাদেরকে ডিসিশন দিবেন যে আমরা এটাতে কি ব্লক করব নাকি এটা এমনিই সেল করব। হ্যাঁ, এটাতে ব্লক করানো দরকার, তাহলে আমরা এটাতে ব্লক করাবো। আর যদি মনে করেন যে না এটা হচ্ছে এমনিই সেল করা দরকার, তাহলে আমরা এমনিই সেল করব। তো সম্পূর্ণ যেহেতু আপনাদেরকে নিয়েই আমরা, তো আপনাদের বাহিরে মানে আমি চাই যে সব কিছু ছোটোখাটো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদের ভালো লাগাটুকু নিয়ে আমরা কাজ করতে। তো হয়তো সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যতটুকু আমাদের সাধ্যে আছে আমরা চেষ্টা করি করার। তো দেখেন এই যে এই ড্রেসটা, আপনারা একটু ভালো করে দেখেন, আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন যে এটাতে কি আমরা ব্লক করব। যেমন এই পোর্শনটাতে ব্লক করতে চেয়েছিলাম, তারপরে যে এই পোর্শনটাতে, তো এটা কি ব্লক করব না ব্লক ছাড়া সেল করব, যেটাই করি আপনারা জানাবেন। ব্লক ছাড়া ওইটা, এটা হচ্ছে 1050 টাকার, ব্লক করলে তো একটু প্রাইসটা বেড়েই যাবে। তো যাই হোক, আপনাদের এটা যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, সেম কালারের আমরা আরেকটা ড্রেস এনেছি, সেম কালার কম্বিনেশনের। হ্যাঁ, এটা হচ্ছে শুধু ডিজাইনটা আলাদা, এটাও কিন্তু সাদার সাথে বেগুনি, আর এই বেগুনিটা কিন্তু লাইট বেগুনি, যে বেগুনিটা হয় সেই বেগুনিটা, আমি জানি না আসলে ছবিতে কেমন দেখাচ্ছে, তবে এটা একটা লাইট বেগুনি কালার। আর এটার সাথে এই যে এটা থাকছে প্যান্টের কাপড়টা, এটার প্যান্টের প্রিন্টটা কিন্তু একটু আলাদা, প্যান্টটাও কিন্তু একদম লাইট একটা বেগুনি কালার, দেখেন তার মধ্যে সাদা ফুল আছে। আর এটা হচ্ছে হাতের কাপড়টা, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মাছটা এরকম ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক না, এটা হচ্ছে মাকড়সার ডিজাইনের, মানে সাদা আর বেগুনির একটা ঝাপসাপ ডিজাইন, বাট হচ্ছে বেগুনিটা একটু অল্প, মানে দেখতে একটু ব্ল্যাঙ্ক লাগবে, বাট এটা কিন্তু একটা বেগুনি বেগুনি শেড দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, এই ডিজাইনটা আমরা এখানেও ব্লক করতে চেয়েছিলাম, তো এই জন্যই এটা কালেক্ট করা। বাট আপনারা আসলে কেমনে নেবেন, নাকি এভাবেই পছন্দ করবেন, নাকি এটাকে ব্লক করানো উচিত, কোনটা করা উচিত, সেটা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট, এই মুহূর্তে এটার প্রাইসটা 1050 টাকা, ব্লক করালে বা হাতের কাজ করালে তখন এটার প্রাইসটা অবশ্যই আরও বেড়ে যাবে। তারপর আমি ওই সেম ডিজাইনেরই হলুদ একটা দেখাচ্ছি,
এই যে দেখেন হলুদ, এটা কিন্তু খুব সুন্দর একটা হলুদ কালার, হলুদের সাথে সাদা। আসলে হলুদের সাথে সাদা এই ড্রেসটা অনেকেই খুব পছন্দ করেন। এর আগে আমি এটার দুইটা ডিজাইনে, মানে এই কম্বিনেশনের দুইটা ড্রেস নিয়ে এসেছিলাম, আলহামদুলিল্লাহ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো প্রতিনিয়ত সবাই ওই ড্রেসগুলো অর্ডার করে, তো আমি এবার ওই কালারটাই একটু হচ্ছে ঘুরাইয়া নিয়ে আসছি, মানে একটু কালারটা চেঞ্জ করে। তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে, এটা হাত আছে, আর ওন্নাটা দেখেন। আর এই ওড়নাগুলো কিন্তু অনেক বড় ওড়না, জামার ফ্যাব্রিক, এগুলো নিয়ে কথা বলার কোনো মানে এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণই নাই। শুধু কালার পছন্দ, ডিজাইন পছন্দ হয়ে গেলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। এই যে এটা হচ্ছে ওড়নাটা, এটা দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড়, আর এটার মাঝখানে এরকম একটা হলুদের সাদার একটা প্রিন্ট আছে, আর চারপাশে এটা প্যাচওয়ার্কের মতো করা আছে। এটার প্রাইসটাও থাকছে আপনার 1050 টাকা। আচ্ছা, এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা হাওয়াই মিঠাই কালার, খুবই সুন্দর। এই কালারটাকে হাওয়াই মিঠাই বা আপনারা অনেকে মিষ্টি কালার যে কালারটাকে বলেন সেই কালারটা, মানে মিষ্টি কালার বা হাওয়াই মিঠাই কালার যে কালারই বলতে পারেন। এই যে দেখেন, একটু ক্লোজ দেখেন তাহলে হয়তো, কালারটা কিন্তু লাল না, ছবিতে লাল লাগবে কি না বুঝতে পারছি না, তবে এটা কিন্তু লাল না, এটা একটা মিষ্টি কালার, আর খুব সুন্দর একটা মিষ্টি কালার। আর এর সবচেয়ে বড় কথা যে সালোয়ারের কালারটা, সালোয়ারের কালারটা যে আমি কী কালার বলবো এটাই বুঝতে পাচ্ছি না। এটা না অ্যাশ কালার, না কোনো কালার জানি না, তবে আপনারা একটু কাছ থেকে দেখে নেন, এটা হচ্ছে সালোয়ার, এইটা হচ্ছে। আর এই কালারটার নাম যদি আপনারা জানেন অবশ্যই আমাকে বলবেন, কারণ এই কালারটার নাম নিয়ে আমি খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। এর আগে অনেকে নিয়েছে এটা আমাদের শর্ট ভিডিও দেখে, আমাকে বলেছে আপুর নাম কি, আমি তো নাম বলতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই এটা কিন্তু অনেকটা আমার এই যে ইয়ের সাথে ম্যাচ করছে। তো যাই হোক, এই কালারটার নাম আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে বলবেন। এইটা হচ্ছে হাতের কাপড়, দেখেন কি সুন্দর কালারটা, কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, মানে দুটা কালারই কিন্তু খুব মানে কী কালার, যে একদম কিছু কিছু কালার আছে না যে অনেক গরমের মধ্যে মনে হয় একটু শান্তি আনে, তো এই দুইটা কালারই সেম। অনেক সময় হয়তো লাইট ডিপ কালার হয়, মানে একটা চড়া কালার থাকে, একটা মানে একটা লাইট কালার থাকে, বাট এই দুটা কালারই হচ্ছে এরকম প্রশান্তির কালার। তো এই ড্রেসটার দামও থাকছে 1050 টাকা। আপনারা যদি কেউ এই ড্রেসটা নিতে চান তো এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আচ্ছা, লাস্ট ওয়ান যে ড্রেসটা থাকছে এটারও হচ্ছে কালারটা কী কালার বলবো জানি না কী কালার, আপনারাই একটু দেখে নেন। এটা কিন্তু অনেকটা হচ্ছে কফি না, কিন্তু আবার মনে হয় লাইট কফি টাইপের একটা কালার, বা হচ্ছে মাটি মাটি একটা কালার, এরকম একটা কালার। সেটার সাথে খুব সুন্দর একটা খয়েরি কালার, এটা তো খুব সুন্দর মেরুন কালার, খয়েরি কালার, যে যে নামেই চেনেন। অনেকে আছে দেখে যে আপনি মেরুন চেনে খয়েরি চেনে না, আবার অনেকে আছে খয়েরি চেনে মেরুন চেনে না। তো আমি দুটা কালারই বলে দিলাম, যে এটা খয়েরি বা মেরুন যে যে কালারটাই বলেন, এটা হচ্ছে একদম নিট খয়েরি কালার। আর এটা হচ্ছে হাতের কাপড়, আর ওন্নাটা দেখে ওন্নাটা একদম মাছটা খয়েরি, আর এটা এটা লাইট ডিপ কালার, যেমন এই কালারটা অনেক লাইট একটা কালার আর এই কালারটা অনেক ডিপ একটা কালার, তো লাইট ডিপের এটা কম্বিনেশন। এই ড্রেসটা ভালো লাগলে নিতে পারেন, এটা একটা আনকমন একটা কালার। আর আমি কিন্তু চেষ্টা করেছি এবার প্রচুর আনকমন কালারের ড্রেস নিয়ে আসতে, আর আছেও, সেগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি পাশে যে ঘন্টা বাটনটা আছে ওইটা ক্লিক করে রাখতে হবে, দেন আপনারা নিতে পারবেন। আর আমাদের কিন্তু হোম যে আমাদের হচ্ছে পাইকারি সেলটা চালু হওয়ার কথা ছিল, ওইটা সম্ভবত দুর্ভাগ্যবশত ওটা চালু করতে পাচ্ছি না, কারণ আবার যে শাটডাউন দিয়েছে নতুন করে, সেটার কারণে তো আমরা ওভাবে প্রোডাকশন তুলতে পারতেছি না, আর কমিউনিকেশনটাও যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে, আর আমাকে যেতে হয়, আমি অনেকবার করে যাই ওখানে, তো এখন যেতেও পারবো না, জানি না কী হবে। আর আমার যাই হোক, সবটা আপনারা জানবেন যদি চালু করি, তখন সে নিউজটাও আপনাদেরকে আমরা দিব, আর যদি চালু করতে না পারি সে ভিডিওটাও আমরা একটা ছোটো আকারে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, সব কিছু দেখতে গেলে জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দেন আমাদের সাথেই থাকতে হবে। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। আল্লাহ হাফেজ।